অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ খুব ভালো একটা ট্রফি জিততে পারবো, এবং ইনশাআল্লাহ আমি এখনো বিশ্বাস করি যে এই বলটাকে আমাদের সেটা করা সম্ভব। যদি প্রথমে ম্যাগাজিন টু নিউজ কথা বলি, যে আমি ছোটবেলা থেকে আমি একদম আপনাদের সবাইকে নিশ্চিত করতে পারি যে আমি ছোটবেলা থেকে আমি মনে হলো যত বেশি বই পড়েছি তার চেয়ে বেশি আমি পেপার এবং ম্যাগাজিন পড়ছি। তো এরকম একটা ম্যাগাজিনের মরগুন হচ্ছে আমাকে এখানে আপনারা দেখেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। যেটা বললেন যে ন্যাশনাল টিমের এখন আমরা সবাই জানি যে বাংলাদেশ ক্রিকেট কিভাবে এগিয়ে যাচ্ছে, তো ইনশাল্লাহ আমি খুবই হোপফুল যে আমরা অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ খুব ভালো একটা ট্রফি জিততে পারবো, এবং ইনশাল্লাহ আমি এখনো বিশ্বাস করি যে এই বলটাকে আমাদের সেটা করা সম্ভব। যদি ইনক্লুডিং টিম মেম্বার যারা গিয়েছে তারা ইন্ডিয়াতে, আমার মনে হয় তারা এই জিনিসটা বিশ্বাস করে, এখন শুধু আমাদের দেশের সবাইকে এই জিনিসটা একই জায়গায় বিশ্বাস করতে হবে যে আমরা যে কোনো কিছুই করতে পারি, কেননা আলটিমেটলি নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে তারাই জিতবে। তো আমার মনে হয় যে দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা কথা বলবো যে আমরা যদি সবাই তাদেরকে সাপোর্ট করতে পারি ইনশাআল্লাহ তারা সেই মোটিভেশনটা পাবে, তো আমরা আমাদের জায়গা থেকে রোলটা প্লে করবো যে আমরা তাদেরকে সাপোর্ট করে যাবো, এবং তারা ইনশাআল্লাহ অবশ্যই তারা 100% দেওয়ার চেষ্টা করবে।